আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে কালো সব পালিয়ে যাবে আপনারা উঠে দাঁড়ালে আধার সব হারিয়ে যাবে আপনারা উঠে দাঁড়ালে কথা বলেন পুরো বাতিল সত্যি ইসলামের সূর্যটাকে ঢেকে রাখতে পারবে না একদিন আকাশের বুক চিরে এই পৃথিবীর ভূখণ্ডে কালেমার পতাকা পটপট করে উঠবে কথা বলেন ঠিক কি না সেই দিন খুব নিকটে সেই দিন খুব নিকটে মন খারাপ করেছেন এজন্য আধার দেখে ভয় পাওয়া যাবে পবিত্র কুরআনুল কারীম আপনার আমার উপরে নাজিল করে দিয়ে আল্লাহ জান্নাতের পথে আরেকটু আগায় দিয়েছে এখন এই সামান্য পথ চলতে গিয়ে একটু কষ্ট আসবে টুপি পরে থাকবেন মানুষ বলে হ্যাঁ খুব হাজি সারছে একটু দাড়ি রাখবেন মানুষ টিটকেরি মেরে বলতে পারে হ্যাঁ খুব নামাজি শিখছে দাড়ি রাখছে বউ সমালোচনা করতে পারে প্রতিবেশী সমালোচনা করতে পারে কথা বলেন ঠিক কি না আপনি একটু ভালো ভালো কথা বলবেন মানুষকে আল্লাহর দিনের দিকে দাওয়াত দিবেন বলে খুব হাজি সাজছে খুব মাওলানা সাজছে বড় বড় কথা বলে আছে না নাই এরকম নানান ধরনের আপনার সমালোচনা হবে নানান ধরনের যন্ত্রণার কথা মানুষ বলবে নানান ধরনের বাধা আসতে পারে দিনের পথে ইসলামের পথে চলতে গেলে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে জেল জুলুমের ভয় আসতে পারে শত নির্যাতনের পরে আপনাকে ইমানের পথে টিকে থাকতে হবে কারণ এই সামান্য পথ বড় কষ্টের পথ কথা বলেন ঠিক কি না আর এটুকু পরীক্ষা না দিলে তো জান্নাতে যেতে পারবেন কথা কন না কেন এটুকু তো একটু কষ্ট হবে বাতিলের হুমকি দেবে ভয় দেখাবে এইটা করেন না আপনারা এরকম করছেন কেন আপনাদের রিজিকের অভাব আছে আমরা তো আপনাদের জন্য সব করতেছি এত আল্লাহ আল্লাহ বলার দরকার কি কথা কন ঠিক কেনা এত মসজিদ মাদ্রাসা দিয়ে কি লাভ হুজুর আলে মোলামা এগুলো আজ মাহফিল দিয়ে তাফসির মাহফিল দিয়ে কি লাভ নানান ধরনের সমালোচনা চতুর্দিকে হতে পারে কথা বলেন ঠিক কেনা বাইরে আমার যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে এই বাকি পথ অতিক্রম করতে গেলে একটু কষ্ট আসবে একটু নির্যাতন জুলুম আসবে হাঁটু ছেলে যেতে পারে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে আপনাকে নিয়ে মানুষ টল করতে পারে ঠাট্টা বিদ্রুপ করতে পারে বুঝবেন মনে রাখবেন এটুকু পথ বড় যন্ত্রণার পথ এটুকু পথ বড় ক্লান্তির পথ বড় মেঘাচ্ছন্ন পথ মনে রাখবেন মনে রাখবেন রাতের আধার যত গভীর হয় রাত্রি যত গভীর হয় ভোরের সূর্য তত নিকটে কথা বলেন ঠিক কি না এজন্য দিনের পথে ইসলামের পথে ইসলামের আকাশটা আজকে মেঘাচ্ছন্ন পুরো পৃথিবীর জালেম বেঈমানেরা ইসলাম আলাদেরকে আধারের মধ্যে বন্দি করে রাখছে মনে রাখবেন এই আধার কেটে গেলে সামনেই কিন্তু আলোর পথ অপেক্ষা করতেছে কথা বলেন ঠিক কি না আগামীকালকে রাত্রি শেষে ভোরের আলো সূর্য উদয় হবে এটা যেরকম চিরন্তন সত্য কথা দিনের এই ক্লান্তির পথ শেষ হয়ে ইসলামের আধার কেটে কুয়াশার এই পথ কেটে ইসলাম নামের সূর্য উদয় হবে ইসলাম প্রতিষ্ঠিত হবে এটাও চিরন্তন সত্য কথা কথা বলেন ঠিক কি না পুরো বাতিল সত্যি ইসলামের সূর্যটাকে ঢেকে রাখতে পারবে না একদিন আকাশের বুক চিরে এই পৃথিবীর ভূখণ্ডে কালেমার পতাকা পটপট করে উঠবে কথা বলেন ঠিক কি না সেই দিন খুব নিকটে সেই দিন খুব নিকটে মন খারাপ করেছেন এজন্য আধার দেখে ভয় পাওয়া যাবে আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে কালো সব পালিয়ে যাবে আপনারা উঠে দাঁড়ালে আধার সব হারিয়ে যাবে আপনারা উঠে দাঁড়ালে কথা বলেন একজন মানুষ দাঁড়ালে সব ঠিক হয়ে যাবে কথা কন ঠিক কি বাইরে আমার দিলের কান্তা লাগা শুনেন তাহলে এই পথে চলতে গেলে দুইটা কাজ করা লাগবে হাউজে কাউসারের পানি পান করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার এক নাম্বার আপনার রবের উদ্দেশ্যে আপনি কুরবান রবের উদ্দেশ্যে আপনি সালাত আদায় করুন দুই নাম্বার আপনার রবের উদ্দেশ্যে আপনি কুরবানি করুন তাহলে এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন কার উদ্দেশ্যে নামাজ আরো জোরে বলেন কার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালক যিনি সব কিছু তার জন্য কথা বলেন ঠিক কিনা তাহলে আমার জীবনের সমস্ত ইবাদত বন্দেগী কার জন্য
আরে জোরে বলেন কার জন্য? আমার জীবন আমার মরণ আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার বন্দেগি। জোরে বলেন মারহাবা। কষ্ট পাচ্ছে না আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এক নাম্বার আপনি রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন, তাহলে নামাজ সালাত আদায় করবেন কার উদ্দেশ্যে? কার খুশির জন্য? কিভাবে আদায় করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ ফালাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, সেই মুমিনেরা সফল হতে পারে যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করে। নামাজে যখন দাঁড়াবেন বিবির কথা মনের মধ্যে রাখা যাবে না, সন্তানের কথা ভাবা যাবে না, ব্যবসার কথা ভাবা যাবে না, দুনিয়ার কথা ভাবা যাবে না, সমস্ত চিন্তা বাদ দিয়া টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। কথা বলেন ঠিক না? ঠিক না? বোঝেন নাই? মন খারাপ করেছেন? যখন আপনি সালাতে দাঁড়াবেন একমাত্র দিলের মধ্যে ভয় থাকবে কার? আরো চিল্লা বলেন কার? আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ ডেকে বলেন হে ইমানদার গণ আমি আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত, হাক্কত কদিহে এমন ভয় করা উচিত যখন আপনি সালাতের মধ্যে দাঁড়াবেন। ও কিশোরগঞ্জের বাবাজিরা, এ তরুণ যুবক ভাইরা রে, দিলের কানটা লাগায় সর্বশেষ আলোচনা শুনে যাও। এমন ভাবে না, এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়ানো লাগবে, এমন আদব নিয়ে দাঁড়ানো লাগবে যখন নামাজের মধ্যে দাঁড়াবা। মনে রাখবা, মনে রাখবা এই কথা, খেয়াল করবা যে আমি সালাতে দাঁড়াইছি, আমি নামাজ আদায় করতেছি, আসমানের মালিক আল্লাহ আমার নামাজ পড়া দেখতেছে। আপনি যখন সালাতে দাঁড়াবেন মনের মধ্যে এমন ভয় নিয়ে আসবেন, এমন অনুভূতি নিয়ে আসবেন, এমন মনোযোগ মনের মধ্যে সৃষ্টি করবেন, মনে করবেন আমি নামাজ পড়তেছি, আসমানের মালিক আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছে। এমন ভয় নিয়ে নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই? সাহাবা ইকরামদের নামাজে এত মনোযোগ, রসুলুল্লাহর নামাজে এত মনোযোগ। নবীজি নামাজে দাঁড়িয়ে থাকতেন, পা মোবারক ফুলে যেতেন, রসুলুল্লাহ এত লম্বা সময় রুকু সিজদা করতেন। আম্মা জানায় সেটা কে বলেন, মাঝে মাঝে মনে হয় নবীজি এতটা লম্বা সময় সিজদার মধ্যে কাটাইতেন, মাঝে মাঝে মনে হয় কোনোদিন রসুলুল্লাহ সিজদা থেকে মাথা উঠাবেন না, বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা দেখে বলেন একদিন রাত্রিবেলায় দেখি বিছানা ভিজে গেছে, আমি আয়েশা মনে করলাম পানি পরে ভিজে গেছে, কিন্তু না না আমি আয়েশা তাকায় দেখি আখিরি পয়গাম্বর চোখের পানি সেদে দিয়ে কাঁদতে কাঁদতে নবীজির চোখের পানি দিয়া পুরো বিছানা ভিজে গেছে। নবীজির নামাজ যখন শেষ হয়ে গেল আমি জিজ্ঞাসা করলাম নবী গো এত কান্নাকাটি কেন আপনি করেন? নবী দেখে বলে আয়েশা আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি, আমি আল্লাহকে সিজদা দিয়ে আমার গুনাহগার উম্মতগুলো যেন জাহান্নামে না যায় এই জন্য আমি সিজদা দিয়ে আমার মালিকের কাছে আমার গুনাহগার উম্মতগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করি। তাহলে রসুল সিজদা দিয়ে কার জন্য কাঁদতেন? আরো ধরে উম্মতের জন্য কাঁদতেন। আমরা কি কাঁদি? আমরা নামাজে আমাদের মনোযোগ নাই, জান্নাতের আয়াত চলে যায়, জাহান্নামের আয়াত চলে যায়, চোখে পানিও আসে না, কান্নাও আসে না, সলাতে মন বসে না, মনোযোগ থাকে না। মরুভূমির বালিতে যখন সাহাবাইকরাম, উত্তপ্ত মরুভূমিতে সাহাবাইকরাম দ্বারা এমন ভাবে নামাজ আদায় করতেন, সাহাবিদের মাথার উপরে ঘাড়ের উপরে পাখিগুলো এসে পড়ে থাকতো, বসে থাকতো, আর কাফেরা দূর থেকে বলতো এগুলো মানুষ না অন্য কিছু, এ কেমন ইবাদত, এ কেমন নামাজ, পাখি পইরা থাকে। এরপরেও সাহাবিরা টের পায় না, বলেন আল্লাহু আকবার, পাখি পইরা আছে মাথার উপরে, এরপরেও টের পায় না। আর আমরা একটা মশা মোট পড়লে কথা কর না কে, এই হাতে মশা পড়ছে, এই হাতে এই জায়গায় নিয়ে কথা কর না কে, কথা কর, নামাজও পরে মশাও মারে, ঠ্যাঙে মশা পড়ছে, এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর তুলে দেয়, এক পা আর এক পায়ের উপর তুলে দেয়, কয় খাবু খা, আছে না নাই? নামাজও পরে মশাও মারে, নামাজের মধ্যে আমাদের মনোযোগ থাকে না, মন খালি ছটফট করে, কথা কর না কেন?
নামাজের দাঁড়াইলে ব্যবসার কথা মনে হয়, বিবির কথা মনে হয়, সন্তানের কথা মনে হয়, দলের কথা মনে হয়, নেত্রীর কথা মনে হয়, এত মনে হয়, নামাজে মনোযোগই থাকে না, কয় রাকাত করছে এইটাও খেয়াল থাকে না। এরকম নামাজি আছে না? না, আমাদের এটা কি মন? পাগল মন। কি মন? আরো জোরে বলেন, কি মন? পাগল মোহন মোহন রে, মন কেন এত কথা বলে? ও পাগল মন মোহন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মোহন রে, মন কেন মসজিদে না যায় রে? এই পাগল মন খালি শর্টপট কর, খালি শর্টপট কর।